ফ্রেন্ডস ভিডিওটা লেন্দি হতে পারে বাট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কোয়েরিজ কমপ্লিট করে দেবো। সো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, কারণ পুরোটা দেখলে তোমরা কিন্তু প্রপারলি বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তন্ময় আর তোমরা দেখছো HA tech support। আর আজকে আমি কথা বলবো টপ লোড ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনের সম্পর্কে। ফ্রেন্ডস, যদি তোমরা কোনো টপ লোড ওয়াশিং মেশিন চেক করতে যাও যেটা ফুল অটোমেটিক হবে, তো সেই সব মেশিন চেক করতে গেলে সবার প্রথমে তোমরা একটা ফ্রন্টে এরকম প্যানেল পাবে যেখানে অনেকগুলো সুইচ লাগানো আছে। ফ্রেন্ডস, সবার আগে আমাদেরকে না এই প্যানেলের ফাংশনটা জানতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এটাই দেখাবো যে এই প্যানেলের কোন ফাংশন দিয়ে কী কাজ হয় আর কোন ফাংশানে কোন পার্টটা স্টার্ট হয়। চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমি তোমাদের জন্য প্রচুর প্রচুর খাটনি করে তোমাদের জন্য ভিডিওস তৈরি করছি যাতে তোমরা বুঝতে পারো যে হোম অ্যাপ্লায়েন্সেস কীভাবে রিপেয়ার করতে হয়। আর তোমরা নিজেদের বাড়ির যে হোম অ্যাপ্লায়েন্সেস খারাপ হয়ে যায় সেগুলো যদি রিপেয়ার করতে নাও পারো, অ্যাটলিস্ট তার সম্পর্কে যাতে একটু নলেজও তোমাদের থাকে, সেই সব দিকগুলো মাথায় রেখেই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওস তৈরি করি করবো। আমার ভিডিওস তোমাদের ডেফিনেটলি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, এই ভিডিওটা কিন্তু ডেফিনেটলি একটা লাইক করতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে তোমরা এই প্যানেলটা দেখতে পাচ্ছ। যখন আমরা 220 ভোল্টেজ দেবো, তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমি 220 প্লাগ লাগিয়ে রেখেছি। তো এখান থেকে যখন আমরা 220 ভোল্টেজ দেবো, সবার প্রথমে কী হবে, এখানে কারেন্ট চলে আসবে। তার কারেন্ট চলে আসার পরে আমরা সবার প্রথমে পাওয়ার বাটনটা প্রেস করব। পাওয়ার বাটনটা প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা টাইমার দেখাচ্ছে, 42 মিনিটের টাইমার। এটা ঠিক আছে। এই 42 মিনিটের টাইমারটা কি? এই 42 মিনিটের টাইমারটা হচ্ছে আমি যে পাওয়ার অন করেছি এখন একটা সিলেক্টেড মোডে এখন সিলেক্ট রয়েছে। প্রত্যেকটা মেশিনের একটা সিলেক্টেড মোড থাকে, সেখানে পাওয়ার অন করলে সেই মোডেই কিন্তু থাকবে। তো এটাও সেই মোডেই আছে। এবার আমি যদি স্টার্ট করি এখান থেকে, তাহলে কী হবে, যেই মোডে এখন রয়েছে সেই মোডের টোটাল সাইকেলটা কিন্তু 42 মিনিটের। ঠিক আছে। তো 42 মিনিট ধরে মেশিনটা চলবে, তার রিং ওয়াশ যা আছে স্পিন এগুলো সব কমপ্লিট করবে টোটাল 42 মিনিট ধরে। এবার এইখানে যে 42 মিনিট আছে সেই টাইমটা কিন্তু বাড়তে পারে যদি ওয়াটার প্রেশার ঠিকঠাক না থাকে। ওয়াটার প্রেশার মানে তুমি জানো যে একটা ওয়াশিং মেশিন চলতে গেলে ওয়াটার লাগে, জল লাগে, সেই জলটা কিন্তু এখান থেকে ইন হয়। তো এখানে যদি ওয়াটার প্রেশার কম থাকে তাহলে কিন্তু সময়টা বাড়তে পারে। তো চলো তারপরে আমরা দেখে নিই। এখন এটা ডেডিকেটেড মোডে রয়েছে। ডেডিকেটেড মোড মানে আমরা যে কোনো জিনিস কাচতে পারি। ওকে, তো সবার প্রথমে আমরা যদি লেফট সাইডে চলে আসি, দেখতে পাচ্ছি এখানে ওয়াশ লেখা আছে। ওয়াশের কিন্তু ওপরে মিনিটস দেখতে পাচ্ছি যে 6, 9, 12 এতগুলো মিনিটস আছে। এর মধ্যে যে কোনো আমরা সিলেক্ট করতে পারি যে এত মিনিট আমাদের ওয়াশ টাইম চাই। তারপর আছে রিংস। রিংস মানে যে জলটা আছে সেই জলটা ঝাড়ানো হয়। ঠিক আছে। সেটা কি আছে রিংসে তোমরা দেখতে পাচ্ছ ক টাইম হবে। টাইম মানে ক বার। ঠিক আছে। 1 মানে 1 টাইম, 2 মানে 2 টাইমস, 3 মানে 3 টাইমস, মানে 3 বার। তারপর দেখতে পাচ্ছ স্পিন। স্পিনে মানে যে আমাদের কাঁচা জামা কাপড়টা যেটা সার্ফের জলটা ঝাড়া হয়ে গেছে সেটাকে পুরোপুরি শুকনো করার জন্য স্পিন। ঠিক আছে। স্পিনে কিন্তু এখানে মিনিটস আছে, 1 মিনিটস, 3 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিট অবধি আছে। দেন তারপরে যদি চলে আসি ওয়াটার লেভেল। ওয়াটার লেভেল মানে আমাদের এই ড্রামের ভেতরে কতটা জল থাকবে সেইটার কিন্তু মেজারমেন্ট আমরা এখান থেকে করতে পারবো। ওকে, কীভাবে করতে হবে, যদি আমরা এখানে প্রেস করি দেখতে পাচ্ছি এখন ব্লিঙ্ক করছে। তার মানে কিন্তু 4 লেভেলে আছে। যখন আমি একবার প্রেস করবো এখন 5-এ চলে এসছে, ব্লিঙ্ক করছে না। আরেকবার যদি প্রেস করি তাহলে 6-এ চলে এসছে, তো ওটা ব্লিঙ্ক করছে। তো এইভাবে করে আমরা এখান থেকে ওয়াটার লেভেল সেট করবো, বা আমরা যখন পাওয়ার অফ করে অন করবো তখন কিন্তু অলরেডি সেট হয়েই আসে। তো পাওয়ার অফ করে অন করেছি, এখানে 42 মিনিট দেখাচ্ছে। তারপরে আমরা দেখি যে কী হয়। তারপরে যখনই আমরা স্টার্ট বাটনে প্রেস করব তখন আমাদের কিন্তু এখানে যে পালসেটারটা আছে পালসেটারটা ঘুরতে স্টার্ট করবে, আইডেন্টিফাই করবে যে মেশিনের সব কিছু ঠিক আছে কি না, তখন কিন্তু এখানে এরকম সিমটম দেবে। ওকে, পালসেটার যখন বুঝে গেল যে মেশিনটা ওকে আছে, তারপরে এখানে ইনলেট ভলভ থাকে। সেই ইনলেট ভলভ কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, হয়ে এখান থেকে যে আমাদের জলের ইনলেট আছে সেটা ডাইরেক্ট পালসেটারের মধ্যে গিয়ে পড়বে। এই সোপ যে কেস আছে, এই সোপ কেসের মধ্যে আমরা সোপ দিই, সেই সোপের মধ্যে জলটা আসে এবং গুলে ডাইরেক্ট আমাদের টাবের মধ্যে আসে। ঠিক আছে। এতটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কিন্তু ডেফিনেটলি কমেন্টস করে জানাবে, যদি বুঝতে পারে তাও আমাকে কমেন্টস করে জানাবে। তো চলো এটাকে আমরা ওপেন করে দেখে নিই এর ভেতরে কী কী আছে, তাহলে আমরা কথা আরও ভালো করে বলতে পারবো। তো ফ্রেন্ডস, আমি এটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি বলছিলাম জলের ইনলেট, সেটা হচ্ছে কিন্তু এইটা। এটাকে ইনলেট ভলভ বলা হয়। এটা দেখতে পাচ্ছ ইনলেট ভলভ। এখানে কিন্তু কি আছে আমি বলছি, দুটো কিন্তু এখানে ইন দেখছো, একটা এখানে একটা ইন এখানে একটা ইন, মানে দুটো কিন্তু আমাদের ফেস যে নিউট্রাল আর ফেস এই দুটোর কানেকশান এখানে থাকে। ওকে, তো ইনলেট ভাল্ভ তো তোমরা বুঝতে পারলে যে এখান থেকে জল ভেতরে যায়। তারপরে কি আছে এখানে ডোর সুইচ আছে। ডোর সুইচের কাজ কি, সাপোজ ধরো মেশিনটা আমাদের একটা ওয়াশ মোডে রয়েছে, ভেতরে জামা কাপড় রয়েছে, জল রয়েছে এর ভেতরে। ওকে, তো মেশিনটা কাঁচা হচ্ছে, সেই সময় যদি আমরা ডোরটা এরকম ওপেন করে দিই তাহলে কাঁচা যে কাঁচা হচ্ছিলো সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তার রিজনটা কি, এখানে ডোর সুইচ আছে। ডোর সুইচটা তুমি দেখতে পাচ্ছ, যখন আমি দরজাটা ওঠাচ্ছি তখনই ডোর সুইচটা নিচু হয়ে যাচ্ছে, এবং দরজাটা বন্ধ করলে ডোর সুইচটা জয়েন্ট হয়ে যাচ্ছে, এবং এর ভেতরে যে কানেকশানটা আছে সেই কানেকশানটা চলে আসছে, এবং এখান থেকে কিন্তু মোটরের কানেকশান থাকে। ওকে, তো ডোর সুইচ তোমরা বুঝতে পারলে, ইনলেট ভাল্ভ তোমরা বুঝতে পারলে। এরপরে এখানে আছে প্রেসার সেন্সার। প্রেসার সেন্সারের কাজ কি, প্রেসার সেন্সারের কাজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পেয়েছিলে ওয়াটার লেভেল যেখানে লেখা ছিল, এখানে 1 2 3 4 5 6 7, এটা ডিজিটালি আমরা এখান থেকে যখন ডিজিটালি মানে ফিক্স করি যে আমাদের 3 বা 4 নম্বর ওয়াটার লেভেল লাগবে, তখন কিন্তু এখানে সার্কিট একটা কানেকশানস পাঠায়, ঠিক আছে। তারপরে এই যে ওয়াটার লেভেল আছে সেই ওয়াটার লেভেলটা কাজ করে। কি হয়, এই পাইপটা কিন্তু একটা নর্মাল পাইপ, যেটা নিচে আমাদের যে ওয়াশ টাব আছে সেই ওয়াশ টাবের সাথে কানেক্ট করা আছে। ওকে, তো কি হয় যখন আমরা ওয়াশ টাবে জল ভরতে থাকে তখন কিন্তু এখানে একটা এয়ার প্রেশার ক্রিয়েট হয়, সেই হিসেবে কিন্তু এই যে ওয়াটার লেভেল সেন্সারটা আছে সেটা কাজ করে। তো প্রত্যেকটা আমি আলাদা করে পার্ট করে বোঝাবো তোমাদেরকে যে কিভাবে কোন জিনিসটা কাজ করে সেটার উপরে। তো নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো একটা ওয়াশিং মেশিনের ইনলেট ভাল্ভ নিয়ে। ইনলেট ভাল্ভ নিয়ে কেন কথা বলবো, কারণ প্রধানত না ওয়াশিং মেশিনের একটা প্রবলেম খুব বেশি হয় যে মেশিন চলছে সব ঠিক আছে বাট জল ভেতরে আসছে না। তার প্রবলেম কিন্তু একটাই হতে পারে, ইনলেট ভাল্ভ। ইনলেট ভাল্ভ খারাপ হলে কীভাবে আমরা টেস্ট করতে পারবো আর ইনলেট ভাল্ভ কীভাবে কাজ করে, এই দুটোর জন্য আমি সেপারেট ভিডিও বানাবো নেক্সট ভিডিও। তোমরা দেখো ভিডিও হবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি কোনো প্রবলেম তোমাদের মনে হয় যে হ্যাঁ হচ্ছে বুঝতে এখনও, তো আমাকে কমেন্টস করে জানাও। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। গুড বাই।